নজরও এইমতে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ ফের জি20 প্রস্তুতি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠক হবে এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে গিয়েছিলেন আজকের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গোটা বিষয়টি নিয়েই বিস্তারিত জানব প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দেবাশিস কটা নাগাদ এই ভার্চুয়াল বৈঠক শুরু হবে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে এই বিষয়ে দেখো এখনো পর্যন্ত যা পাওয়া খবর সেখানে কালীঘাটের বাড়ি থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন এছাড়াও রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং পুরো বৈঠকটি প্রধানমন্ত্রীর সঙ্গে হবে ভার্চুয়ালি হবে বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক বসে গত কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন কারণ জি20 আসন্ন জি20 সম্মেলন সেই সম্মেলনের এবার সভাপতির দায়িত্ব পেয়েছে ভারতবর্ষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগেও আমরা দেখেছি যে কেন্দ্রীয় অর্থ সচিব অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব মনীষা সিনহার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব ভার্চুয়াল বৈঠক করেছেন এবং সেই এই বৈঠকে মূলত এই বৈঠকে যেটা হবে যে এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং এর আগেও যে বৈঠক হয়েছে সেই একাধিক আলোচনা হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে আর সেই বৈঠকে মানে কেবলমাত্র মুখ্য সচিব ছিলেন না এই বৈঠকে যেমন থাকবেন ছিলেন বৈঠকে ছিলেন রাজ্যের পর্যটন সচিব তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ক্ষুদ্র শিল্প সচিব হিট করে MD সহ উচ্চপদস্থ আধিকারিকরা ছিল আগামী মাসের এই আয়োজক দেশ হিসেবে ভারতবর্ষে জি20 মোট 219টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ভারতবর্ষে তার মধ্যে কলকাতার একটি 5-তারা হোটেলে আগামী 9, 10 এবং 11 জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলকলিউশন বা অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে এছাড়া 8 এবং 9 ফেব্রুয়ারি কলকাতায় বসবে 2023-এ কলকাতায় বসবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বৈঠক আবার 3রা, 4ঠা এবং 5ই এপ্রিল শিলিগুড়িতে বসবে পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক এই বৈঠকের প্রস্তুতি ঘিরে পরিকল্পনা ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে বাংলার জামদানি এবং কাঁথার মতো বিখ্যাত কোন জিনিস শোকেস করা হবে কলকাতা এই শিলিগুড়ির বৈঠকে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে সেখানে ভার্চুয়াল উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিবও তিনি থাকবেন এবং পুরো এই বিষয়টা নিয়েই উপস্থিত যেমন অন্যান্য রাজ্যের যেমন অভিযোগ থাকবেন মুখ্যমন্ত্রীরা থাকবেন পাশাপাশি রাজ্যের এখানে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন কিন্তু এই বৈঠকে ভার্চুয়ালি এবং সেক্ষেত্রে কিভাবে হবে বৈঠক কি কি হতে পারে এই সব বিষয় নিয়েই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে অথবা বলা যেতে পারে জি20 বৈঠকের আগে সম্মেলনের আগে একটা প্রাথমিক বৈঠক এর আগেও প্রধানমন্ত্রী বৈঠক প্রস্তুতি বৈঠক একদমই অনেক ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে জি20 সম্মেলন এবং জি20 সভাপতিত্ব ভারতের হাতে আগামী বছর জি20 বৈঠক হবে এদেশে এবং ফলত সেই বৈঠকের আগে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী এর আগেও আমরা দেখেছি সর্বদলীয় বৈঠক করেছেন দিল্লিতে এবং আজকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক যেখানে মুখ্য সচিবরাও উপস্থিত থাকবেন